আজকের দিনে 5ই ডিসেম্বর 1987 রোভার্স কাপ সেমিফাইনাল মোহনবাগান অমলরাজ 1 ইস্টবেঙ্গল 0। 1987 সালের রোভার্স কাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। অমলরাজের গোলে জয় হয় মোহনবাগান। বাবলুদা তখন মোহনবাগানের কোচকাম প্লেয়ার, প্রয়োজন পড়লে মাঠে নামতেন। এই ম্যাচ নিয়ে পরের দিনের পেপারে বাবলুদার লেখা, অনিবার্য পতন হল ইস্টবেঙ্গলের অহংকারের। সুব্রত ভট্টাচার্য, পচা শামুকেও পা কাটে ইস্টবেঙ্গল, এই প্রবাদ বাক্যটা মনে রাখলে ভালো করতো। আজ রোভার্স কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারানোর আনন্দ আমি গোপন রাখতে চাই না। সেই সঙ্গে এটাও ছাপার উখরে খুব স্পষ্ট জানাতে চাই যে ইস্টবেঙ্গলের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং চূড়ান্ত অহংকারের পতন ঘটল আজ কুপারেজে। এটা বোধহয় অনিবার্যই ছিল। ইস্টবেঙ্গলের ফুটবলাররা কেউ নতুন নয়, সবারই যথেষ্ট অভিজ্ঞতা আছে। ওদের জানা উচিত ছিল বড় ম্যাচের ফল কখনো আগে থেকে বলে দেওয়া যায় না, এ কখন কিভাবে জিতবে কেউ জানে না। তার সত্ত্বেও ওদের অহম্বল ছিল, আমাদের নাকি তুড়ি মেরাই উড়িয়ে দেবে। 70 দশকের শেষার্ধে যখন মোহনবাগানের বিজয়রথ অপ্রতিহত গতিতে ছুটছে, আমাদের দলের ভারতের শ্রেষ্ঠ নক্ষত্ররা ইস্টবেঙ্গলকে প্রায় সব জায়গায় হারাচ্ছি আমরা, তখনও কোন ম্যাচের আগেই আমরা এই মনোভাব দেখাতাম না। অথচ এবার খুব বেশি ফারাক না থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল যে মনোভাব দেখিয়েছিল তার শাস্তি পেয়ে গেল। আশা করব ভবিষ্যতে ভুল ওরা কখনো করবে না। চিমাকে ঘিরে স্বপ্ন দেখেছিল ইস্টবেঙ্গল। আমি কিন্তু গতকালই লিখেছিলাম, ও নিশ্চয়ই মারাদোনা নয়, অখ্যাত জুনিয়র ডিফেন্ডাররা ওকে যখন আটকে দেয় আমাদের ডিফেন্ডাররা পারবে না কেন। আজ এই নাইজেরীয় নক্ষত্রর নিদারুণ ব্যর্থতায় আমার কথার সত্যতা প্রমাণ করেছিল। ছেলেদের আমি বলেছিলাম কয়েকদিন আগে ক্রীড়াঙ্গনের লড়াইটা মনে কর, সেই ম্যাচে জেতার পর কেউ কেউ অবজ্ঞায় মন্তব্য করেছিলেন, ও তো প্রদর্শনী ম্যাচ। ছেলেদের বলেছিলাম টুর্নামেন্টে ইস্টবেঙ্গলকে হারিয়ে বোঝানো দরকার আমরা জিততে জানি, অন্তত লড়াইটা ছেড়ো না কখনো। বিনা যুদ্ধে নতি স্বীকারকে আমি ঘৃণা করি, মুখে কিছু বলেনি কিন্তু দলের মধ্যে জন্ম নিয়েছিল লড়াইয়ের জেদ, এক ধরনের স্পিরিট যা জেতায়, যা না থাকলে হারতে হয়। আমি কোচ নই, মোহনবাগানের একজন সৈনিক মাত্র, এই স্পিরিটটা তৈরি করার কৃতিত্বই শুধু দাবি করতে পারি। সাফল্যের বাকি সব কৃতিত্ব ফুটবলারদের, যারা মাঠে নেমে লড়াই করেছে। এ কথাটা লিখতে আমার ভালো লাগছে যে ইস্টবেঙ্গলকে আজ সেভাবে দাঁড়াতে দেয়নি মোহনবাগান, বাধ্য করেছিল বর্ষতা শিকারের। কারা যেন বলেছিলেন ইস্টবেঙ্গল আমাদের ঘাড়ে চেপে খেলবে, ঠিক উল্টোটাই তো ঘটল। 29শে আগস্ট অভিশপ্ত ম্যাচ, 2 গোলে হেরেছিলাম, বলার জন্য এই দাপটে জয়ই দরকার ছিল। এবং বলতে গেলে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে প্রশান্ত শিশির ছিল না, অন্তত 5 জন আহত ছিল, ইস্টবেঙ্গলকে চূর্ণ করা গেল। এই জয় অনেক বেশি কৃতিত্বের। লাল হলুদ জার্সির উজ্জ্বল্য এতটা ম্লান হতে খুব বেশি দেখেনি। চিমাকে ব্লক করার জন্য ট্রাঙ্গুলার কভারিংয়ের নির্দেশ দিয়েছিলাম। মজিদকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে দাঁড় করালেও ওর প্রধান কাজ ছিল 2 স্টপারের সামনের অঞ্চলে চিমাকে প্রথম বাধা দেওয়া। মাঝমাঠের এই ফাঁকটুকু ভরতে তাই 2 উইঙ্গারকে নামতে এবং 2 সাইড ব্যাককে ক্রমাগত উঠতে বলেছিলাম। মজিদ, অলোক, কৃষ্ণেন্দু, মানি উত্তম চমৎকারভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে। মজিদের পর চিমার জন্য ছিল মোস্তান আর অচিন্ত, এই ত্রিভুজের জাতাকলে সে ধরা পড়ে গেল। আশা করি অমিত আমাকে ভুল বুঝবে না, এই ম্যাচে ওকে বসিয়ে অচিন্তকে খেলানোর আগে আমার মধ্যেও অনেক দ্বিধা ছিল। নিজের মধ্যে অনেক ভেবে এই ঝুঁকিটা নিয়েছিলাম, কারণ অচিন্তর স্লাইডিং ট্যাকেল খুব ভালো, ঢাকায় এশিয়া কাপেও সে তা বুঝিয়েছে। যুবভারতীতে আগের ম্যাচটায় চিমাকে রক্ষার জন্য আসলামকে নামিয়েছিলাম জোর করে ঝুঁকি নিয়ে। দুটি ক্ষেত্রেই আমার স্ট্র্যাটেজি সফল না ব্যর্থ তা ফলাফলই বলে দিচ্ছে। অমিতের দুঃখ করার কিছু নেই, কে বলতে পারে ফাইনালে সে আবার দলে ফিরে আসবে না। আজকের ম্যাচ এবং বিশেষত চিমার জন্য আমার মনে হয়েছিল অচিন্তর অগ্রাধিকার পাওয়া উচিত, ফাইনালে তা নাও মনে হতে পারে। দেবাশিস রায়কে নামাব না ভেবেছিলাম, আজ সকালে ও নিজেই আমাকে বলল, বাবলুদা আমি খেলব, চোট সত্ত্বেও এই মনের জোরের কোন বিকল্প নেই, ও দারুণ ফাইটার। তাছাড়া মনে হলো আঘাত নিয়ে লড়তে চাইছে, তার স্পিরিটটা ব্যবহার করা উচিত। শুরুতেই মানির কর্নার ফাঁকায় পেয়ে ও প্রায় গোল পেয়ে যাচ্ছিল, ভাস্করকে হারাতে পারেনি। ব্যান্ডেজ নিয়ে খেলেছে দেবাশিস, পরে তা আলগা হয়ে যাওয়ায় যন্ত্রণা শুরু হয়। নরিন্দর থাপাতে তাই নামাতে হলো, ভালোই লড়েছে,
আমাদের ডিফেন্স দুর্দান্ত খেলেছে, কোথাও কোন ছিদ্র ওরা খুলে রাখেনি। গোল খাওয়ার পর সামান্য চাপ তৈরি করেছিল স্বাভাবিক, কিন্তু তাতেও দেবাশিস মুখার্জিকে একটা কঠিন শট ধরতে হলো না। মোহনবাগানের প্রমাণ হিসাবে এই একটি তথ্য কি যথেষ্ট নয়? অমলরাজ বলকরের নায়ক হয়েছে, কিন্তু তার সঙ্গে যে ছেলেটির নাম আলাদাভাবে করা উচিত সত্যজিৎ, আউটস্ট্যান্ডিং, এবং সেই জয়ের নায়ক মাঝমাঠে অনায়াসে রাজত্ব করে গেল, বাকি সবাইকে ম্লান করে। মধ্য মাঠের লাল হলুদ পতাকা ওড়ার বিন্দুমাত্র স্বাধীনতাও দেয়নি। ছেলেটা বড় হবে, আসলে প্রত্যেকেই ভালো খেলেছে, 90 মিনিট একভাবে লড়ে গেছে। এই তাগিদটাকে আমি শুধু চাগিয়ে দিয়েছিলাম, বাকি কৃতিত্ব ওদেরই। গোলের জন্য অমরাজের সঙ্গে আমি মানি সত্যজিৎকে কৃতিত্ব দেব। ডান দিক থেকে যে ডাঙ্গুলার মুভমেন্টের কথা বলেছিলাম তা থেকেই গোল আসবে ভাবিনি। দ্বিতীয়ার্ধে তখন 21 মিনিট, কৃষ্ণেন্দুর কাছ থেকে বল পেয়ে মানি কাট করে ভেতরে ঢুকে সত্যজিৎকে দিল। সত্যজিৎ বলটা চিপ করে দিতেই হেডের জন্য ছুটে গেল অমরাজ ও ডিজাইন। অমরাজ শেষ মুহূর্তে মাথা ছুঁয়ে ভালো করে ডান দিক দিয়ে বল জালে রাখল। ইস্টবেঙ্গল যা খেলেছে আলাদা করে কারো নাম বলা সম্ভব নয়। ডিভাইন চরম ব্যর্থ, ওকে মনে হচ্ছিল ফিশ আউট অফ ওয়াটার। বিকাশ নামার পর প্রথম তাতে বোঝা যায় ভয়ের কিছু নেই, ও আনফিট। শেষ মুহূর্তে সত্যজিতের জায়গায় আমি কেন নামলাম? সত্য চোট পেয়ে খোঁড়াচ্ছিল, তাছাড়া ইস্টবেঙ্গল একটু চাপ দিচ্ছিল, ডিফেন্সকে আর একটু সংগঠিত করতে মাঠে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে নেমে পড়লাম। মাঠের কিছু আচরণ আমার ভালো লাগেনি, এবং চিমা, কোথায় সেই আত্মবিশ্বাস? নিজে আটকে গিয়ে হাত পা চালালো, কৃষ্ণেন্দুকে ঘুষি মারতে গেল, মজিদকে গলা ধরে ঘুষি মেরে বসল। হলুদ কার্ড দেখেছে, উত্তম হলুদ কার্ড দেখল কর্নারের সময় অবস্ট্রাকশনের জন্য, অর্থাৎ চিমা এবং ওর একই অপরাধ। এই বিচিত্র রেফারিং সম্পর্কে এরপর বোধহয় মন্তব্য নিষ্প্রয়োজন। মোহনবাগান দেবাশিস মুখার্জি, মাস্তান, অচিন্ত ও অলক, অমলরাজ, মজিদ, সত্যজিৎ, সুব্রত 85 মিনিট, মানি, দেবাশিস রায়, থাপা 62 মিনিট, উত্তম, ইস্টবেঙ্গল ভাস্কর, জনি, সুদীপ, তরুণ ও সমীর, সুনির্মল, অলোক সাহা 78 মিনিট, ডিজাইন, সুদীপ দাস, বিকাশ 63 মিনিট, কার্তিক, চিমা, সুখেন। হ্যাশ জয় মোহনবাগান।